এক রাতে দেশ থেকে ভ্যানিশ বিশাল অঙ্কের কালো টাকা, যে রাতে নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 8 নভেম্বর 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपये और 1000 रुपये के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। 500 और 1000 रुपये के पुरानी नोटों के जरिए लेन देन की व्यवस्था आज मध्यरात्रि से উপলব্ধ নাহি হোগি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই ঘোষণার পরই কয়েক গুণ বেড়ে যায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার। রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্র খবর, কালো টাকার কারবারিরা টাকা পাচারের জন্য মঙ্গলবার রাতেই দিল্লির চাঁদনি চক, নয়ডা, লুধিয়ানা, চণ্ডীগড়, মুম্বাইয়ের হাওয়ালা অপারেটরদের কাছে পৌঁছে গিয়েছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী গোয়েন্দাদের অনুমান, প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষের পরই গোটা দেশ থেকে অন্তত 50,000 কোটি টাকা হাওয়ালায় বুকিং হয়। তবে রাজস্ব দপ্তরের গোয়েন্দাদের দাবি, 500 ও 1000 এর নোট বাতিলের পরই হাওয়ালা জগতের পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। কমিশন পেতে যারা বুকিং নিয়েছে এখন তাদের মাথায় হাত, কারণ হাওয়ালার কারবারের সিংহভাগই এখন বন্ধ। একইভাবে ধাক্কা খেয়েছে সাট্টার বাজারও। তবে এখনও কিছু হাওয়ালা অপারেটর ঝুঁকি নিয়ে পুরনো নোট নিচ্ছে। কমিশনের হার 5 থেকে বেড়ে হয়েছে 15 থেকে 20%। কিন্তু প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই যে কালো টাকার মালিকরা হাওয়ালা অপারেটরদের দ্বারস্থ হবেন তার নতুন কি? তাহলে কেন আগে থেকেই করা ব্যবস্থা নেওয়া হলো না? কি করে ওই রাতেই 50,000 কোটি টাকা হাওয়ালায় বুকিং হলো? কি করছিল সরকার? শুধু হাওয়ালা বা সাট্টার কারবারই নয়, নোট বাতিলের ঘোষণার পর দিল্লি, মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ, চণ্ডীগড়ের মতো শহরে অনেকেই টাকার ব্যাগ নিয়ে গয়নার দোকানে গিয়ে হাজির হন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এইসব গয়নার দোকানে আয়কর হানায় দেখা গিয়েছে বিক্রি হওয়া গয়নার ক্ষেত্রে অনেকেই আগের তারিখ বসিয়ে বিল তৈরি করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত থেকেই হাওয়ালা লেনদেনের ঠেকগুলিতে অভিযান শুরু করেছে আয়কর দপ্তর। সেখান থেকে কোটি কোটি টাকা মূল্যের 500 ও 1000 টাকার নোট উদ্ধার হয়েছে। এখনও অব্যাহত আয়কর অভিযান। পাশাপাশি বিদেশি মুদ্রা বিনিয়োগকারীদের থেকেও ব্যবসা সংক্রান্ত তথ্য জানতে নোটিশ পাঠাচ্ছে ইডি, যেখানে কালো টাকার মাত্র 6 থেকে 7% লিকুইড মানি অর্থাৎ নগদ, বাকি টাকা খাটে সোনায় কিংবা আবাসনে। সেখানে কেন ব্যবস্থা নেওয়ার আগে ফাঁক থেকে গেল? কিভাবে ওই রাতে বিক্রি হওয়া গয়নার ক্ষেত্রে আগের তারিখ বসিয়ে বিল তৈরি হলো? আগে থেকে তৎপর হলে এই পরিস্থিতি এড়ানো যেত নাকি? প্রশ্ন উঠছে এক্ষেত্রেও। এবিপি আনন্দ।